ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের ভাই জাকির সেল কবির টাইপ থেকে প্রশ্ন করেছেন, তিনি হাদিসের মাঝে দাইয়ুস হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বিস্তারিত বলতে বলেছেন, এবং উনি আশ্চর্য হয়ে গেছেন যে না, দাইয়ুসের অর্থ যদি এমনটি হয় তাহলে আমাদের সমাজে অনেক মানুষই দাইয়ুস হয়ে যাচ্ছে। জি, আশ্চর্যের কিছু নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে শতকরায় একজন জান্নাতে যাবে এবং সেই একজনের বেশিরভাগ লোক হবে খায়রুল কুরুনে কারণে, সুম্মাল্লাযীনা ইয়ারুনহুম সুম্মাল্লাযীনা ইয়ারুনহুম সাহাবায়ে কেরামগণ তাবেঈগণ তাবে তাবেঈগণ সালফে সালিহিনদের যুগের লোকেরা। বর্তমান আমাদের যে অবস্থা, হাজারে একজন জান্নাতে আমরা যেতে পারি কি না সন্দেহ, তার কারণ যতগুলো তার মাঝে অন্যতম এটা একটি যে দাইয়ুস, আমাদের সমাজের বেশিরভাগ পুরুষ দাইয়ুস, এবং দাইয়ুসের সংজ্ঞায় বলা হয়েছে আর রাজুল আল্লাযী ইয়ারযাল খুবসা ফি আহলিহি, অন্যায় অপরাধ নোংরামি যে তার পরিবারের মাঝে পছন্দ করে। আল দাইয়ুসের সংজ্ঞায় বলা হয়েছে যে তার স্ত্রীদেরকে খারাপ কাজের দিকে দেখতে অনুমতি দেয়, টেলিভিশনের পর্দায়, ভিডিওর পর্দায়, ফেসবুক বা অন্যান্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, অথবা বেপর্দায় বের হওয়ার অনুমতি দেয়, এবং যাদের সামনে যাওয়া নাজায়েজ হারাম তাদের সামনে যাওয়ার অনুমতি দেয়, অথবা যাওয়ার পরেও তাদেরকে বাধা দেয় না, অথবা অন্যান্য নিকটাত্মীয়দের সাথে পরপুরুষের সাথে কথাবার্তা বলার সুযোগ করে দেয়, অথবা কথাবার্তা বলতেও নিষেধ করে না, তারাই দাইয়ুসের আওতায় পড়বে। এবং তাদের বেলায় কি জাহান্নামকে তাদের ঠিকানা বলে উল্লেখ করা হয়েছে, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তদুপরি সবচেয়ে খুশির বিষয় যেটা, দাইয়ুস হোক আর যত বড় পাপই হোক, কিন্তু এদের জন্য যদি এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা কিন্তু খোলা রেখেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই সমস্ত ব্যক্তিরা যদি খালেস নিয়ত তওবা করে, অপরাধগুলোকে যদি বাদ দিয়ে তারা আল্লাহর কাছে তওবা করে, যদি সঠিক পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আলাম।